প্রশাসনের আশ্বাসে রাঙামাটিতে প্রত্যাহার হয়েছে বাস ও সিএনজি চালকদের ডাকা ধর্মঘট। দুপুরে জেলা প্রশাসন কার্যালয়ে সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান সিএনজি অটোরিকশা চালক সমিতির নেতৃবৃন্দের সঙ্গে বৈঠকে বসে। এ সময় চার খদের দাবি মেনে নেওয়ার আশ্বাসে ধর্মঘট প্রত্যাহার করা হয়। এর আগে জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে ও নতুন ভাড়া নির্ধারণের দাবিতে শনিবার থেকে রাঙামাটি শহরে সিএনজি চালিত সকল অটোরিকশা বন্ধ রেখে ধর্মঘটের ডাক দেওয়া হয়। শহরে একমাত্র গণপরিবহন বন্ধ হওয়ায় বিপাকে পড়েন সাধারণ মানুষ।